পরম শ্রদ্ধাভাজন নমনমীয়া সত্রর তেরোটা খেল সংলগ্ন হয়ে আমার এই শঙ্কর মাধব শিব মন্দির ও নামঘর আমার বিগত 20 বছরে বিংশতম ধরে এই ভাগবত পাঠ ও ব্যাখ্যা চলি আহিছে। আজিও এই আমার তার ব্যতিক্রম নহয়, পাঁচদিনিয়া কার্যসূচীরে আমি এই ভাগবত ভাগ ও ব্যাখ্যামূলক অনুষ্ঠান ভাগ আয়োজন করছো। আর সেয়ে আমি দূর দূরণি পাঠক পাঠক সকল আর ব্যাখ্যাকার সকল আমি নিমন্ত্রণ জানাইছো, তেখেত সকল অনতিপলমে আমার এই অনুষ্ঠান আহি পড়বহি। আর আমি সমূহ হিংবাসী তথা অসমবাসী রাইজল আমি এটাই বার্তা প্রেরণ করব বিচাৰিছো যে এই ভাগবত ভাগ সকলোৰে কারণে শুভময় হোক, সকলোৰে কারণে বিপদমুক্ত হোক। যি সকল শ্রোতাই মানে এই ভাগবত ভাগ শুনে তেওঁলোকো যেন বিপদমুক্ত হয়। আমার ভাগবতত লিখা আছে, শব্দব্রহ্ম যলৈকে যায় তলৈকে বোলে এই ভাগবতর ধ্বনিয়ে সকলোকে মন কুলুষিত করে। সেয়ে মই ভগবানের ওচৰত কার্তরে অনুরোধ জানাইছো সকল বৈষ্ণব বান্ধব সকল এই অনুষ্ঠান ভাগলৈ আহি তেখেত সকলের সহায় সহযোগিতা আগবহাওক। আর লগতে যি সকলে আমার এই অনুষ্ঠানত বিষয়ববীয় সকল আছে তেখেত সকলকে মই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর এই আমার পাঁচদিনিয়া কার্যসূচীত সমূহ ভক্তপ্রাণ রাইজে আহি তেওঁলোকৰ দিহা পরামর্শ আমাক দিলে আমি কৃতার্থ হম। আর আমার বিশেষ মই ভাবো মোর কবলগিয়া নাই, ইমানকে কই মোর সমূহ বক্তব্য সামনে আছে। শঙ্কর সর্ব গুণাকর জাগৃ নাহিক পাম, তোহারি চরণে রেণু শত কৌটি বার এক করু প্রণাম। দর্শিত সুন্দর গৌর কলেয়র জয়সন সুর প্রকাশ, সকল সভাসদ রঞ্জন জাগৃ দর্শনে পাপ বিনাশ। কৃষ্ণ, আজি আমার নামদুমদিয়া সত্রর এই শঙ্কর মাধব নামঘর ও শিব মন্দির প্রাঙ্গণত সার্বজনীনভাবে ভাগবত পাঠ ভাগ 21তমত ভরি দিছেহি। ইয়াতে আমার নামদুমদিয়া সত্রর সকল রাইজ উপস্থিত প্রতি বছরে সুন্দরকে উপস্থিত থাকি সুন্দরকে পালন করে। বর্তমান কলিকাল ঘূৰ কলিকাল, এই ঘূৰ কলিকালত কলির দুর্বার গতি রোধ করবর কারণে আমার সচাকে ভাগবতর যে তত্ত্ব জ্ঞান আর ভকতি তার যোগেদি যে সৃষ্টি হওয়া বৈরাগ্য, ইয়ার যোগেদি আমি যাতে মুক্তি পাওয়া পারো সেই লক্ষ্য আগত রাখি আমার নামদুমদিয়া সত্রয় ভকত বৈষ্ণব সকলে নিরন্তর প্রতি বছরের অন্তত এই ভাগবত ব্যাখ্যামূলক ভাগবত ভাগ অনুষ্ঠিত করে। আর সদৌ শেষত এই অনুষ্ঠান পবিত্র অনুষ্ঠান ভাগিত সকল রাইজক উপস্থিত থাকি অনুষ্ঠান ভাগি সাফল্যমণ্ডিত করে অসমৰ বুকুত এটা ভাল প্রতিষ্ঠারূপে রাখিবার কারণে আমি রাইজক আহ্বান জানাইছো। হরি ভকতর জানা যান অকল্প তরু, তাহান্ত বিনাই নাই নাই নাই, আমার পরম গুরু পড়ু আমার পরম গুরু। আজি শ্রী শ্রী শঙ্কর মাধব নামঘর ও শিব মন্দির প্রাঙ্গণত পাঁচদিনিয়া কার্যসূচী ভাগবত পাঠ আরম্ভ হয়েছে। এই শুভ অনুষ্ঠানত শুভ ক্ষণত আমি সকল ভক্তপ্রাণ রাইজ ইয়াত উপস্থিত হয়েছো। উপস্থিত হয়ে প্রথমতে আমার ধর্মধ্বজা উত্তোলন করা ইতিমধ্যে হয়ে গেছে, তার লগত সংগতি রাখি ভাগবত আমার ভ্রমণ হব। ভাগবত ভ্রমণের পিছতেই আমার নাম প্রসঙ্গ হব। এই সকল কার্যসূচী আমি উদযাপন সমিতি আর পরিচালনা সমিতি যৌথভাবে একাত্মভাবে সকল কাম আমি নিয়ারিক এই অনুষ্ঠানের প্রতি আন্তরিকতা সদিচ্ছা রাখি আগুয়া গিয়ে আছো। ইয়াত আমার শ্রীচরণত আমি ভগবন্তর আর রাইজর সেবা বিচারিছো, গতি আমি সকলে আশীর্বাদ পাইছো।